লেখক কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার বুধবার, বুধবারের এখন কটা হবে ওই চোখগুলি নিঃসারি পড়াতে। আর আমি এখানে রান্নার জন্য তৈরি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ মাছ ভাজছি, আর এগুলো করে নিই। দেন আমাকে আজকে আনতে যেতে হবে, রাত থাকবে না, রাত বেরিয়ে যাবে সেই জন্য। আর ওই জন্য ওখানে খেয়ে নিচ্ছে, এখন আসবে না বলে ওই জন্য খেয়ে নিচ্ছে। ওকে দিয়েছি মাছ ভাজা দিয়ে, কোনো ঝাল করে কিছু করতে পারিনি, পরে করবো। আর আমার বড় মেয়ে রিভিশন দিচ্ছে, আর ছোটো মেয়ে পাশে বসে ওকে উৎসাহ দিচ্ছে শুয়ে শুয়ে। ওই যে পড়ছে, তো তোমরা নিয়ে ওদের একটু আশীর্বাদ করো, যাতে ওর পরীক্ষাগুলো ভালো হয়। আমি বারবারই এক কথা বলছি, তোমরা দূর থেকে যদি আশীর্বাদ করো আমার মেয়েটা বেরিয়ে যাবে ভালোভাবে রেজাল্ট করে আর কি। তো এইটুকুনি, জাস্ট তোমাদের একটা ইনফর্ম করে দিলাম। তো সকালবেলা আমি কী করছি এখন, খারাপ হেবো না, পাশে থেকো, এটাই চাই। তো এখনকার মতন এইটুকুনি, আবার পরে যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে কথা বলবো। এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো ছোটো করে, আর পরে যদি সম্ভব হয় তখন তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো নতুন করে আর কি। আমার উপরটা লিখে গেলাম এই যে মাছ ভাজা সব এগুলো উঠছে, তো এগুলো আবার ধোয়া মাচার ব্যাপার আছে, ওই ওইটাই চিন্তা ভাবনা করছি। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাতে থাকবে, ঠিক আছে। আজকে একটা ছোটো ভিডিওর সঙ্গে এটা একটু অ্যাড করে দিলাম, এটা আমার বড় মেয়ে ছোটো মেয়েকে একটা গিফট দিচ্ছে, ওদের একটু দেখিয়ে দিলাম ওদের মধ্যে কতটা মিল আছে। এমনি ঝগড়াঝাটি যাই করুক, মিলটা ওদের প্রচুর। তো তোমরাও আশীর্বাদ করো যাতে ওরা ওরকম ভালোভাবে থাকতে পারে মিলেমিশে সারা জীবন। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।